আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার, পেশায় আমি একজন সহকারী শিক্ষক। যখন ক্লাস নাইনে পড়ি আমি তখন থেকেই কৃষির সাথে অতপ্রতভাবে জড়িত। যখন ধানের সিজন আসতো ওই সময় থেকেই আমার ধান কাটা অনেক কষ্ট হইত। তারপরে অনেকদিন এরকম চেষ্টার পরে আমি যখন কৃষি অফিসের সাথে যোগাযোগ করি তখন 2018 সাল থেকে ইয়ানমার হারভেস্টার এসএ কোম্পানির একটা মেশিন বের হয়েছিল, ওই সময় কিনতে পারি না আমি। তারপর 2021 সালে আমি কৃষি অফিসের সাথে যোগাযোগ করি এবং কৃষি অফিসারের সহযোগিতায় আমি 2021 সালে এসএ কোম্পানির একটা হারভেস্টার মেশিন নিয়েছি। এবং ওই মেশিন নেওয়ার ফলে আমার কৃষক, আমি এই ইয়ানমার হারভেস্টার মেশিনের মাধ্যমে অনেক উপকৃত হয়েছে। এবং আমি এই যে এসএ মোটরস থেকে যে ইয়ানমার হারভেস্টার মেশিনটা যে নিয়েছি এটা 77% ভর্তুকিতে নিয়েছি। আমি হারভেস্টার কেনার পরে আমি 2টা সিজন পেয়েছি, একটা হলো বোরো সিজন, একটা হলো আমন সিজন। তো আমি ওই সময় প্রায় 300 একর ধান কাটছি এবং 300 একর থেকে আমার প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা লাভ হয়েছে। আমি যদি 2টা সিজন পাই নাহলে ইনশাল্লাহ আমি আশা করি আমার চালান দিতে পারবো। ইয়ানমার হারভেস্টারে রয়েছে 1000 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক যা প্রায় 27 মিনের মতো। এবং এই এটাতে আরো একটা বিশেষ দিক হলো এই 70 হর্স পাওয়ার ইঞ্জিন বিশিষ্ট ইয়ানমার হারভেস্টার মেশিনটা, তাতে আমাদের অল্প সময়ের ভিতরেই প্রায় 1 ঘন্টার ভিতরে 1-1 বার ধান কাটা যায় এবং এতে ডিজেল খরচও অনেক কম। এই মেশিনে সবচেয়ে সুবিধার বিষয় হলো এর চেয়ার আছে, এর চেয়ার মোবাইলের মাধ্যমে আমার মেশিনটা কোথায় আছে, কিভাবে আছে, কতটুকু ধান কাটছে, কিভাবে কাটছে আমি সুদূর দূর থেকে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে পারি। এবং কোনো ইলেকট্রিক্যাল মেশিনে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি তাও ওই এচআর মোবাইলের মাধ্যমে দেখতে পাই। সামনে আমার প্রায় 1 মাস পরেই বোরো সিজন আসছে। আমি বোরো সিজনের সময় আমি আমার যে মেশিন আছে আমি এটা চরপিছন পাঠাবো। আমার একসাথে আমি 2টা মেশিনই জিত, তাতে আমার যেই প্রাইমারি স্কুলে চাকরি করি আমি অফিসে থাকতে হবে, আমি 2 জায়গায় সময় দিতে পারবো না। আমি এচআর মোবাইলের মাধ্যমে আমি ওখানে কতটুকু ধান কাটে, কিভাবে কাটে আমি তা পর্যবেক্ষণ করতে পারবো। এই মেশিনের ইঞ্জিনে 6টি সেন্সর আছে। এই 6টি সেন্সরের কাজ হলো আমার ইঞ্জিনে যদি কোনো হঠাৎ করে কোনো ত্রুটি দেখা দেয় ওই সেন্সরগুলা যাতে কোনো বিঘ্ন ঘটতে না পারে, কোনো ত্রুটি দেখা দিতে না পারে, ওগুলা ব্রেকডাউন করে সাহায্য করে। আমার হারভেস্টারে কোনো সার্ভিস লাগলে আমি ওই সার্ভিসের যে লোকজন আছে ওদেরকে ফোন দেওয়ার সাথে সাথে ওরা যখন যে অবস্থায় আছে যেইভাবে আছে আমার ফোন পাওয়ার সাথে সাথে ওরা তাৎক্ষণিক আসার চেষ্টা করে এবং আমাকে রাতে এবং দিনে যে কোনো সময় সাপোর্ট দিয়ে থাকে। আমরা যারা সাধারণ কৃষক আছি আমরা সাধারণ কৃষক অনেক উপকৃত হইতে আছি। এবং আমি গ্রামের যে তরুণ উদ্যোক্তা আছে আমি তাদেরকে অনেক আগে থেকে প্রণোদনা দিয়ে আসছি এবং এখনো বলতে আছি যাতে তারা কৃষির সাথে অতপ্রত ভাবে জড়িত থাকে। আমি গত সিজনের মতো এবারও ইনশাল্লাহ লাভের চেষ্টা করছি এবং এসিআই মোটরস আমার সব সময় আমার পাশে থাকার জন্য আমি এসিআই মোটরসকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।